মনে হয় একটা বাড়িতে খাওয়ার সম্ভাবনা আছে না, অল্পর জন্য মানে একটুর জন্য আর কি মনে হয় এটার লাগে নাকি। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? যে যেখানে আছেন আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন, সুস্থ আছেন। তো আজকে আপনাদেরকে কিছু লঞ্চ বা জাহাজের আপডেট দিই। এখানে হচ্ছে গাজি সালাউদ্দিন লঞ্চটি রাখা আছে, আর এটা আপাতত ঘাটে রাখা আছে। এখন ঘাটে না, বলতে গেলে এটা ডগে উঠানো হয়েছে, আমি যেখানে দাঁড়িয়ে আছি। আর ওই দিকে আরেকটি শিপ বানানো হইতেছে, ওইটা আরও কমপ্লিট হোক তারপর আমরা আপনাদেরকে ওই শিপটা রিভিউ দেবো। আসলে এটা একটু আপডেট শিপ বলা যায়, যেহেতু ব্যাকসাইডটা দেখতেছেন মানে একেবারে সোজা, আর এইগুলো যেমন গোল আকারের। তো এটা কিছুদিন পর আমরা আপনাদেরকে আপডেট দেওয়ার চেষ্টা করব। আর এখন যদি এই দিকটাতে দেখে, এখানে আরও অনেক জাহাজ টাজ আছে। আজকে ভিডিওটা ওরকম কিছুই নেই, জাস্ট খালি আপনাদেরকে একটু দেখালাম। যেহেতু রমজান মাস, অতটা ঘোরাঘুরি করি না, এর জন্য এই শিপগুলো কিন্তু আপনাদেরকে আমরা দেখাইছি একবার। এটা হচ্ছে সান নামে যে শিপগুলো ছিল, এমবি খলিল বিন হাবিবুল্লা, আর একটা হচ্ছে মরিম বিন অলি, আর এটা হচ্ছে আরেকটা শিপ। এখানে আছে হচ্ছে গাজি সালাউদ্দিন লঞ্চটি রাখা আছে। এটার কাজটা কি বা কেন রাখা আছে এটা আমি সঠিক জানি না, হয়তো কোনো সার্ভিস টার্ভিসের জন্য এখানে আপাতত রাখা আছে। আসলে ভিডিওটা অত বড় করার ইচ্ছা নেই, একটু সামনের দিককে আপনাদেরকে দেখাই। এখান থেকে যদি দেখাই, লঞ্চটি রং করা হয়েছে, মানে সম্ভবত ঈদের তারা সার্ভিসের জন্য প্রস্তুতি নিচ্ছে। ঈদের মধ্যে হয়তো তাদের ট্রিপের যে সার্ভিস ব্যবস্থা করা আছে সেই ব্যবস্থার জন্য এটাকে এখানে আর কি রং করা হয়েছে। একেবারে সুন্দর একটি রং করা হয়েছে লঞ্চটি, চারদিকটা চারপাশটাই রং করা হয়েছে। আর এটা ধুলিয়া গঙ্গাপুর এইদিকেই লঞ্চটি চলাচল করে। আরেকটা জিনিস, অনেকেই আমার কাছে এই লঞ্চ বা শিপের নাম্বার চান, আসলে আমি রিভিউ দিই কিন্তু তাদের ওরকম কোনো নাম্বার টাম্বার আমি নিই না। আমি জাস্ট খালি আপনাদেরকে দেখাই ভিতর বাহিরে কী আছে না আছে, তবে চেষ্টা করি একটু ভালো করে দেখানোর জন্য, আর যদি সম্ভব হয় আমরা আপনাদেরকে নাম্বারটা দেওয়ার চেষ্টা করব। তো ভিডিওটা এই পর্যন্তই, আমি জাস্ট খালি আপনাদেরকে একটু দেখালাম এই জাহাজটি বা লঞ্চটি কী অবস্থায় আছে, আর এখানে যে শিপগুলো রাখা আছে ওই শিপগুলো একটু দেখানোর চেষ্টা করলাম। আশা করি আপনাদের ভালো লাগবে। আর আজকে ভিডিওটা হয়তো অনেকেরই ভালো নাও লাগতে পারে, যেহেতু আজকে একটা কোনোরকম একটা ভিডিও দেখাইলাম এই আর কি। গাজি সালাউদ্দিন লঞ্চটি এখন আর কি ব্যাগে দেওয়া হইব, আর আপনারা দেখতে পারবেন এটা সম্ভবত সদরঘাটে যাওয়ার জন্য প্রস্তুতি নিতেছে। আমি দেখাই আপনাদেরকে, ওই যে ওইখানে খুঁটিগুলো উঠানো হয়েছে, ইঞ্জিনটা স্টার্ট দেওয়া হয়েছে, যে খুঁটিগুলো উঠানো হয়েছে, আর ইঞ্জিন জাহাজের ইঞ্জিন বা লঞ্চের ইঞ্জিন স্টার্ট দেওয়া হয়েছে, ওই যে মাস্টার সাহেব, আর এই হচ্ছে লঞ্চটি। কখন ব্যাগে দেয় এটা আমি বুঝতেছি না, একটু দেখি দেয় কিনা। তো ব্যাগ গিয়ার দেওয়া হয়েছে, এখন এটাকে ব্যাগে যাওয়ার প্রস্তুতি নিচ্ছে। ওই যে আপনারা দেখতে পাচ্ছেন সাইডে আর কি বড় একটি ফেরি রাখা আছে, যেটা হচ্ছে এমবি বাস রিসার টু। ঠিক এইদিকে হচ্ছে গাজি সালাউদ্দিন ঢাকা, বড়হানুদ্দিন ঢাকা। এটা সম্ভবত সদরঘাট যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছে, আর আপনারা দেখতে পাচ্ছেন এই যে ব্যাগে দেওয়া হইতেছে। ভিডিওটা আমি শেষ করার প্রস্তুতি নিচ্ছিলাম, ঠিক ওই সময়ই জাস্ট আর কি যাওয়ার জন্য প্রস্তুতি নিল। আর এই জায়গাতে ছিল আরেকটি লঞ্চ, ওই লঞ্চটা বলছিলাম আপডেট দিব কিন্তু আমার আর আসা হয় নাই, আপডেটটাও দেওয়া হয়নি। তো আস্তে আস্তে এটা ব্যাগে দেওয়া হইতেছে, মানে ব্যাগ গিয়ার নেওয়া হইতেছে। একটা ব্যাগে মানে পিছন দিকে চলে গেছে, এখন দেখা গেছে এদিক দিয়ে সম্ভবত এই জায়গাটি দিয়ে বের হবো এখান দিক থেকে। একটা লঞ্চ পরিচালনা করা অনেকটা কঠিন কাজ,
মানে যিনি স্টার্টিং এ থাকেন মাস্টার সাহেব, তারপরে দুই পাশে দুইজন লোক থাকে দুই পাশে দুই দিক দেখার জন্য, তারপরে আরো নিচে লোক থাকে, মানে অনেকটা বলা যায় আমরা যতটা সহজ ভাবি এটা কিন্তু ব্যাগে দেওয়াটা কিন্তু সহজ একটা জিনিস না। মন চাইলেও ব্যাগে দিয়ে ফেলাইলাম, এগুলোর ব্যাগ কিন্তু গাড়ি চাকার মতো না, একটু কাটলেই সুন্দর হয়ে যায়, এটা ডাইনামিক সব দিকে খেয়াল রাখতে হবে। তো যাই হোক, আমি এই ভিডিওটা দেখানোর চেষ্টা করলাম, যেহেতু যেহেতু ইফতারের টাইম হয়ে গেছে, আমার ভিডিওটা ছাড়তে ছাড়তে হয়তো একটু সময় লাগতে পারে, যেহেতু আমি সকালবেলা ভিডিও আপলোড করি। এখন দেখা যাক কি হয়, তারপর ইনশাল্লাহ আপনাদের কাছ থেকে আমি বিদায় নেব। আবারও বিদায় নেওয়ার পরে লঞ্চে আবার ব্যাগে দেওয়া হয়েছে, তাতে লোক এখানে বাকি ছিল নেওয়া হইতেছে, বাট আমি চেষ্টা করতেছি পুরো লঞ্চটি দেখানোর জন্য। এটার ভিতরে কি দেখাবো, ভিতরে সব সেম জিনিস, এখন সম্ভবত আরও একটু পিছনে নিয়ে তারপর সম্ভবত সামনে গিয়ার দেওয়া হইতে পারে, কারণ একটা লঞ্চে দেখেন ব্যাগে দেওয়ার সময় কত লোক, ওই যে নিচে একজন আছে যাতে কোনো সাইডে বাতাস সাইডে কোনো বাড়ি টাড়ি খায় কি না সেটা দেখার জন্য, আর ওই পাশে আরেকজন আছে কোনো ছোটোখাটো বোট টোট আসে কি না ওইটা দেখার জন্য। তো সম্পূর্ণ পুরো ব্যাগে দেওয়া হয়েছে, আমার মনে হয় এখন সামনের দিকে দেওয়া হইবে। এখন লঞ্চটি সামনে গিয়ে দেওয়া হয়েছে, পুরো ধোঁয়া টোয়া মাইরা ফেলাইছে ইঞ্জিনের, দেখা যাক কি অবস্থা হয়। হ্যাঁ হ্যাঁ, ওইদিকে আবার লাগিয়ে যাবো কেন, ওই যে ওইটার সাথে ওই যে ডেজারের ওইখানে পাখা ই রাখা আছে পাইপ, এই যে দেখেন আর খেয়েছে একবারে কাছাকাছি মনে হয় অবস্থা, দেখা যাক কি অবস্থা। আবার মনে হয় না লাগবো বা আর একেবারে মানে কি বলবো, আর দেখেন ওই যে কি অবস্থা, ইঞ্জিন অফ করে দিছে, আমার মনে হয় একটা বাড়ি খাওয়ার সম্ভাবনা আছে, যতটুকু দেখতেছি মনে হয় একটা বাড়ি টাড়ি খাওয়ার সম্ভাবনা আছে, না অল্পের জন্য মানে একটুর জন্য আর কি মনে হয় এটার লাগে নাই, অল্প একটুর জন্য লাগে নাই, ইঞ্জিনটা অফ করে দিছে বাট নিউট্রাল করে ফেলাইছে গিয়ারটা। তো যাই হোক, তারা ফাইনালি এখান থেকে বিদায় নিচ্ছে, এই যে দেখেন চলে যেতেছে গাজি সালাউদ্দিন লঞ্চটি। এখন ঈদের সময় দেখা যাক, আগের মতো লঞ্চের ওরকম যাত্রী নাই, আমার ভিডিওটা মনে হয় অনেকটা বড় হয়ে গেছে, যতটুকু চিন্তা ভাবনা করছিলাম অতটা বড় করব না, তো দেখা গেল এই লঞ্চে ভিডিও করতে করতে অনেকটা বড় হয়ে গেছে। এই যে দেখেন চলে যেতেছে, মোটামুটি স্পিড ভালোই দিছে, এখানে দুইটা ইঞ্জিন লাগানো আছে এই লঞ্চটিতে বা এই জাহাজটিতে, ঠিক এই দিক থেকে বের হইবে তারপরে ওই দিক দিয়ে যাইব, আমি একটু দেখাবো তারপর আমার ভিডিও শেষ করে দেবো। ওই যে লঞ্চটি দেখেন, এখান দিয়ে এখন ডাইরেক্ট নদীতে চলে যাবো, বড় নদীতে, এই যে বের হয়ে গেছে, আর তেমন একটা গতি নয় মানে একটু কম স্পিডে এখানে পরিচালনা করা হইতেছে। তো যাই হোক, আমি ভিডিওটা মানে একবার ফিনিশিং দেওয়ার পর আবার নিলাম আপনাদের জন্য, পুরো লঞ্চটি দেখাইলাম একেবারে সামনের দিক থেকে চেষ্টা করলাম দেখানোর জন্য, আশা করি আপনাদের অবশ্যই অবশ্যই ভালো লাগবে। তো ভিডিওটা আমরা এখন শেষ পর্যায়ে চলে যাই।